আসসালামু আলাইকুম নাতপি জন আমার চ্যানেলের পক্ষ থেকে আমি নাহিম হোসেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা গতকালকে কিন্তু আমার কবুতরগুলারে এলবেন ওষুধটি দিয়ে কিমির কোর্স করায় দিছি আর বিকেলবেলা নিয়ম অনুযায়ী কারমিনা ওষুধটিও দিয়ে দিছি এখন যেহেতু কিমির কোর্স করাইছি তো কিমির কোর্স করাইলেও কিন্তু আপনার কিমির কোর্স ওষুধ খাওয়াইলেই কমপ্লিট না তারপরও তিন চার দিনের একটি রিকভারি আছে তো আজকে দ্বিতীয় দিনে কিন্তু আপনার কবুতর গোলারে গোসল দিতে হইব সকালবেলায় আপনার কবুতর গোলারে গোসল দিতে হবে তো আমি কিন্তু পারতাম আমার কবুতর গোলারে ট্রের মধ্যে পানি দিয়া গোসল করায় আমি চলে যেতে তো যেহেতু এখন আকাশের ওয়েদার খুবই খুবই গরম হ্যাঁ খুবই তাপমাত্রা আমাদের গরম দেখেন আমি কিন্তু ঘামায় দিছি তো এই যে কিমির ওষুধটি খাওয়ানোর পরে কিন্তু এমনি ভিতরে ওদের শরীরটা গরম হয়ে রয়েছে তো এখন যদি আমি ওদের এতে পানি দিয়া চলে যায় তাহলে কিন্তু ওরা সহজে বাসায় বা খাঁচায় ঢুকবো না তো এই গরমের মধ্যে আপনি সর্বোচ্চ এক ঘন্টা রৌদ্র খাওয়াইতে হইব কবুতরে এই কৃমির কোষটা করানোর পরে এক ঘন্টা তো আমি ওদেরকে এখন স্প্রে করা বা পানি দিয়া গোসল করাই দিব যেহেতু আমার হাতে সময় কম আর এই প্রক্রিয়ায় কিন্তু আপনি আপনার গুলারে গোসল দিলে সবচেয়ে থেকে বেশ কারণ অনেক টাইমে ছাইটা দিলে কিন্তু খাঁচায় এক ঘন্টার মধ্যে ওরা ঢুকে না অনেকে ঢুকাইতে পারে যারা অভিজ্ঞত বেশি তারা কিন্তু ঢুকাই দিতে পারে তো আমরা অনেকে আসি এইভাবে কিন্তু হয় না তো এখন আমার কবুতর গুলারে কিন্তু আমি গোসল দিয়ে দিব নিয়ম অনুযায়ী সর্বোচ্চ আপনি আপনার কবুতর গোলারে গোসল দিতে পারবেন পাঁচ থেকে চার মিনিট ভিজাইবেন তো এর বেশি ভিজাইলে কিন্তু ঠান্ডা লেগে যাব আর এক ঘন্টার বেশি দিবেন না যেহেতু কবুতর বেশি আমি এক খাঁচার মধ্যে নিছি তো আরেকটি খাঁচা আমার প্রয়োজন তো আমার কবুতর কিন্তু আমি খাঁচায় সব নিয়ে নিছি এখন বন্ধুরা ওদেরকে আমি স্প্রে করে দিচ্ছি স্প্রে করা গোসলটা কিন্তু সবচেয়ে হ্যাঁ আমরা যারা সময় কম পাই তারা কিন্তু শর্টকাটেই কবুতর গুলারে স্প্রে করে গোসল করে দিতে পারি এতে করে কবুতরের ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই কম থাকে তো এই যে স্প্রে করাই দিচ্ছি স্প্রে করায়া কিন্তু গোসল দেওয়ার পরে আমি সর্বোচ্চ এক ঘন্টা ওদেরকে রোদ রাখবো এই আগেও আমি বলছি একটু পানি পাইলেই দেখবেন ওরা কিন্তু আসলে এই বেশি লাফালাফি করবো না একটু শরীরটা ভিজলেই ওরা কিন্তু বেশি লাফালাফি করবো না দু একটা কবুতরে কিন্তু পাখনা মেইলা দিচ্ছে আমি কিন্তু বলছিলাম একটু বিজলেই কিন্তু আর একটা আরাম অনুভূতি পাইব তখন কিন্তু নিজের এই গোসল করতে চাইব এখন কিন্তু উড়ি করতেছে না এই যে পাখা কিন্তু এক একটা মেলা দিতেছে গোসলের জন্য তো এই গোসল দেওয়ার পরে আপনি বিকেলবেলা কি দিবেন বিকেলবেলারও কিন্তু একটি ওষুধ আছে তো এই ওষুধটি আমি আপনাদের বইলা দিব কোন নিয়মে খাওয়াইবেন আমি আগে গোসল ওদের করায় নেই এখনও কিন্তু পুরোপুরি ওদের শরীরটা ভিজে নাই দেখেন পাখা কিন্তু একটার পর একটা কবুতরে পাখা মেলা দিতেছে প্রচণ্ড গরম থাকে আর অ্যালবেন যে ওষুধটি দিয়ে আমি কিরমির কোষ্টি করাইছি এটা কিন্তু আপনার কিরমি আস্ত করে পড়ে না পুরো কিরমিটা গলায় পায়খানার রাস্তা দিয়ে বের করে দেয় এই অ্যালভেন ওষুধটি মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা আপনি কিন্তু আপনার কবুতরকে কৃমি কোর্স করাইতে পারেন আমি যে নিয়মে করাইলাম আশা করি আমি পুরোপুরি সুন্দরভাবে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বুঝাইতে পারছি বন্ধুরা আমার গোসল করানো কমপ্লিট আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা কবুতর কিন্তু ভিজা গেছে ওদের আমি মনে করি আর গোসলের প্রয়োজন নাই তো এখন আমি রোদ্রি দিয়ে যাব আর এক ঘন্টা পরে আবার ওদেরকে রৌদ্র থেকে খাঁচায় ঢুকিয়ে দিব। আর বিকেল বেলা কিন্তু ওদের একটা ওষুধ দিতে হবে তো সেই ওষুধটি কোন নিয়মে খাওয়াইতে হইব আমি বিকেলে আবার এটার পুরো বিস্তারিত আমি আপনাদেরকে জানাই দিব তো এক ঘন্টা প্লাস হয়ে গেছে আমার কবুতরগুলা কিন্তু সুখ হয়ে গেছে গা একবারে সুখ হয়ে গেছে গা আমি বলছিলাম বেশিক্ষণ রোদে রাখা যাইবো না তো এই কারণে কিন্তু কবুতরগুলা এখন ঢুকাই দিতেছি এখন ওদেরকে খাঁচায় ঢুকাইয়া আমি সাদা পানি দিয়ে দিব আর বিকেলে আমি আরেকটি ওষুধ দিয়ে দিব তো বন্ধুরা সকালবেলা গোসল দিলাম তারপরে আপনার সাদা পানি দিলাম তো এখন কিন্তু বিকেল এই বিকেলবেলা কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবারটা দিতে হইব যত টুক ওরা খাইতে পারে হ্যাঁ তো খাবারটা আমি কি দিছি এখানে দেখেন আমি আপনাদের দেখাই খাবারটা শুধুমাত্র কেস গম এবং দান কেসের পরিমাণটা কিন্তু বেশি কেসের পরিমাণটা বেশি থাকতে হইব পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াইয়া তারপরে হচ্ছে আপনার এই লিভার টনিক যে ওষুধটি আছে এই ওষুধটি দিতে হইব কৃমির কোষ করানোর দ্বিতীয় দিন কৃমির কোষটি কিন্তু আমি গতকালকে করাইছি আজকে বিকেলবেলা দিতেছি টনিক এটার নিয়ম হচ্ছে লিটারে এক এম এক লিটারে এক এমএল যেহেতু প্রচুর পরিমাণে গরম তো এক লিটারে এক এম দিচ্ছি শীতের সময় আপনারা এই ওষুধটি কিমির কোর্স করানোর পরে লিটারে দুই এমএল দিতে পারেন যেহেতু প্রচুর গরম তো আমি লিটারে এক এম দিয়ে দিব তো পানিটা খাওয়ানোর পরে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত ও পানিটা খায় কবুতরগুলা পানি খায় অতক্ষণ পর্যন্ত আপনি পানিটা রাখবেন তারপরে একটু সময় দিবেন তারপরে পানিটা তুইলা দিয়া আবার সাদা পানি দিয়ে দিবেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু ওদেরকে খাওয়াইয়া তারপরে পানিটা দিবেন তো বন্ধুরা আজকে হচ্ছে কিমির কোর্সের দ্বিতীয় দিন গতকালকে কৃমির কোর্স করাইলাম আজকে হচ্ছে লিবারটনিক দিয়ে আপনার রিকভারি দিচ্ছি আল্লাহ রহমতে আগামীকালকে মাল্টিভিটামিন যে কোনো মাল্টিভিটামিন আগামীকালকে দিয়ে দিব টানা দুই দিন আগামীকাল এবং এর পরের দিন তো বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবো ভিডিওটি দেখে অনেকে উপকৃত হবেন অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত